नमस्कार बंधुरा, आमी अमित। बंधुरा आज के देखते ही पाच्छेन आमार सामने सुशोभन एसेछे। आपनारा निश्चयई देखे चमके गेलेन आर कि। जा आमादेर अनेक दिने देखा करार इच्छा छिल, ओरो छिल, आजके आमारो होयेछिल। तो संगे संगेई काज बला मात्रई। तो आजके आमरा एकटु गल्प करब बोलते पारेन, कोनो इनफर्मेटिव भिडियो एटा ना। যদি আপনাদের কারোর কাছে টাইম শর্ট থাকে তাহলে দরকার নেই আজকে ভিডিওটা দেখার। হ্যাঁ, আপনারা স্ক্রিপ্ট করে যেতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে, অ্যাকচুয়ালি আজকে ইউটিউবারের সঙ্গে ইউটিউবারের একটা মিট বলতে পারেন। অনেক দিনের ইচ্ছা ছিল দাদার সঙ্গে দেখা করার, আর আমারও ইচ্ছাটা আজকে পূরণ হয়ে গেল। তো প্রথমেই আমি ওকে কনগ্রাচুলেশন জানাবো ওর 50K সাবস্ক্রাইবারের জন্য। ও খুব কম দিনে করেছে এবং ওর ভিডিওগুলো সত্যি খুব ভালো বানায়। অ্যাকচুয়ালি এটা আপনাদের ভালোবাসাতেই হয়েছে, আপনারা সাপোর্ট করেছেন। এবং অমিতদা রিসেন্টলি আমাকে একটা জিনিস জানলো যে অমিতদা প্রথম থেকে নাকি আমার ভিডিও দেখতো। এটা আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট যে একজন বড় ইউটিউবার হয়ে আমার ভিডিও দেখছে। না, বড় ছোট কিছু ব্যাপার না। আসলে আমরা সবাই যদি পজিটিভ মুডে করি, সবাই অনেস্টলি করি কোনো কাজ, অবশ্যই সাকসেস হবে সেটাই। ঠিক আছে, তো ওর চ্যানেলটা খুব ভালো চ্যানেল। আমার যারা সাবস্ক্রাইবার নিশ্চয়ই তারা 80% নিশ্চয়ই করে রেখেছে আমার। একদম জানো, আপনারা আমার 80% করেনি তাও এগ্রিকালচার ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে, আর আমি আমরা দুজন কিছু প্রশ্ন উত্তর আজকে রাখবো। তো অমিতদা, আপনাকে অনেক কনগ্রাচুলেশনস, কারণ আপনিও 50,000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছেন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাকে তাহলে একটা জিনিস জিজ্ঞাসা করি যে আপনি তো অনেক প্রায় 1 বছর হয়ে গেল ইউটিউব করছেন, তো এখানে তো অনেক জোন আছে, হঠাৎ আপনি বায়োফ্লগ জোনটাকে কেন বেছে নিলেন? অ্যাকচুয়ালি বায়োফ্লগ জোনটা বেছেছি, আমার তেমন কোনো উদ্দেশ্য ছিল না। প্রথমে যখন ইউটিউবে আসি, আমার মনে হয়েছিল যে ইউটিউবে কিছু করবো আমি, সেই উদ্দেশ্যে লাগা। তো আমি দেখবেন আমার প্রথমে 15-20 আমার কার্ভিংয়ের উপরে ভিডিও আছে, আমি ফল সবজি এগুলো দিয়ে ডিজাইন বানাতাম। সারাদিন খাটাখাটি করে, সারাদিন ভিডিও কষ্ট করে আপলোড করার পরে সেগুলো ভিউজ হতো না, সত্যি কথা বলতে 70-80 এরকম ভিউজ হতো। তো আমি 1-2 মাস খুব খেটেছি, তারপরে দেখলাম না ট্রেন্ডিং টপিকের উপরে কিছু করা যায়। তারপরে আমার সামনে বায়োফ্লগটা এলো, 2-1টা ট্যাঙ্ক প্রথম প্রথম আপনারা জানেন, তো যাদের কাছে গেছি জানেন, 2-1টা ট্যাঙ্ক আমি যখন দেখলাম তখন মনে হলো যে এই টপিকটা তুলে ধরলে আমার মনে হয় ভালো ভিউজ আসবে। তো সেইভাবেই আমি ওই টপিকটা তুলে ধরি এবং তারপরে দেখলাম এটা নিয়ে কাজ করা যেতে পারে, যেহেতু এটা বেকার যুবকদের একটা স্বনির্ভর করার একটা রাস্তা বার করা যেতে পারে। হ্যাঁ শিশুবন, তুমি ভিডিওগুলো কী করে বানাও সেগুলো যদি আমাদেরকে একটু জানাও। অ্যাকচুয়ালি প্রথমে আমি একটা ফোন আর একটা স্পিকার এটা নিয়ে শুরু করেছিলাম, তারপরে আর যে অন্য কোনো গ্যাজেট ইউজ করতে হবে এরকম কিন্তু কিছু করি, মানে ইনভেস্টমেন্ট কিছু নেই, একদম জিরো ইনভেস্টমেন্ট শুরু করা। মানে আমিও কিন্তু ওই 50K সাবস্ক্রাইবার কমপ্লিট করলাম, সেখানেও কিন্তু কিছু ইনভেস্টমেন্ট নেই আমারও একদম। আমার যে 50,000 আমরা এডিটিংও কিন্তু ওই মোবাইলেই করি, আমিও একদম মানে আমি যে ফোনে রেকর্ডিং করি সেই ফোনেই একদম এডিটিং করি, আমার আর আলাদা কোনো। আচ্ছা, আমি আপনাকে তার আগে একটা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে বায়োফ্লগ তো এখনকার একটা ভালো টেকনোলজি, এর আগে ছিল পন্ড কালচার, তারপরে এসছে RAS, এবং বায়োফ্লকের যে ট্রেনটা আমি আপনার চ্যানেল যেটুকু দেখেছি বা আমরা ওয়েস্ট বেঙ্গলে, আপনি এই বায়োফ্লকের ঝড়টা তুলেছেন বিভিন্ন ভিডিওর মাধ্যমে, প্রচুর লোককে মানে এই যে সিস্টেমটা, খুব লোক দেখতো। হ্যাঁ হ্যাঁ, লোক দেখতো। তো তখনকার থেকে এখনকারের মধ্যে বায়োফ্লকে কী কী পরিবর্তন খেয়াল করেছেন? পরিবর্তন বলতে এটা বলতে পারি যে বায়োফ্লগটা নামই শুনিনি আমি যখন করতাম, প্রায় 95% লোক নামই শুনিনি যারা এখন মাছ চাষ করছেন বায়োফ্লকে। একদম, তো সেই জিনিসটা জানাতে পেরেছি। আর দ্বিতীয়ত হচ্ছে FCO কী বা আরও কিছু যেসব প্যারামিটারগুলো আছে সেগুলো কিন্তু একের পর এক আমরা জানতে পেরেছি বিভিন্ন ভিডিও বিভিন্ন দাদাদের কাছে গিয়ে, সেগুলো বিভিন্ন ট্রেনার আছে তারাও বলেছেন। ঠিক আছে, তো আমরা একটা জায়গায় আজকে বায়োফ্লগকে আনতে পেরেছি, সবচেয়ে বড় কথা। এবং এর জন্যই কিন্তু আজকে 100-100 ট্যাঙ্ক লাগছে, আরও বড় বড় প্রজেক্টের খবর পাচ্ছি, 100-কোটি টাকার প্রজেক্টের খবর পাচ্ছি যারা বায়োফ্লগ। তো এখানে কিছু একটা আছে বন্ধুরা, অবশ্যই। কেননা আরেকটা জিনিস আমরা খেয়াল করেছি যে বায়োফ্লকে আগে যে টেকনোলজিতে হতো আমরা এমন হয়েছে FCO নামই জানতাম না কিভাবে FCO তৈরি করতে হয়, ধীরে ধীরে এগুলোতে ইনপুট হয়েছে। এখন বর্তমান টেকনোলজির মধ্যে ওয়েব মেকার ঢুকেছে বায়োফ্লকে, তারপরে ঢুকেছে ওয়াটার প্যারামিটার চেক করার জন্য ডিজিটাল মিটার যেটা অটোমেটিক রিডিং হয়ে যাবে, এই ধরনের নতুন নতুন ইনোভেশনের মধ্যে ঢুকছে। রাইট রাইট, এবং বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাকশনগুলো সব টুলস বা গ্যাজেটগুলো নিয়ে চলে এসেছে, নিয়ে চলে আসছে বাজারে। এবং মানে আমাদের ভারতবর্ষে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে বিজনেসের, মানে মাছের বিজনেসের সেরকম একটা অনুকূল পরিবেশ, অনেক সস্তাতে এবং খুব অল্প খরচে সুন্দর সুন্দর জিনিস আরো নতুন নতুন আসছে বায়োফ্লকের মধ্যে।
এই জিনিসগুলো কিন্তু আমরা খেয়াল বটম ক্লিন আচ্ছা সেটা নিয়ে যদি তুমি বলো যেহেতু তুমি গিয়েছিলে হ্যাঁ ঠিক আছে সেখানে কি দেখলে সেটার ব্যাপারে অ্যাকচুয়ালি ওখানে দেখলাম ওখানে যেটা দেখেছি সেটা কিন্তু 5 বছর আগেই আমাদের মানে পশ্চিমবঙ্গে এটা অলরেডি ঢুকে গেছে এবং শুধু আমাদের নরমাল কারুর কাছে ঢোকেনি এটা আমাদের যে ফিশারি দপ্তর মানে আমাদের পশ্চিমবঙ্গের সেখানেই 5 বছর আগে থেকে চিংড়ির উপর এটা নিয়ে কাজ হচ্ছে এবং খুব সহজ পদ্ধতিতে এটা কালচার চলছে আর এটা কিন্তু যখন এসেছিল তখন হচ্ছে বায়ো টয়লেট টেকনোলজি হিসেবে এসেছিল বায়ো টয়লেট মানে এটা পুরানোই বলতে একদম এবং পুরো অর্গানিক সিস্টেম এটা হয় কিন্তু এটা বাস্তবে তো এখনো মানে সেইভাবে কেউ করেনি বা কতটা সফল সে ব্যাপারে এখনো কিছু একচুয়ালি শুধুমাত্র রিসার্চ পারপাস এসেছে আমি যেটা গেছিলাম ওনারা কমার্শিয়াল ভাবে করছেন প্রোডাক্ট আমরা করতে করতে যেরকম একটা জায়গায় অনেকেই শিখে গেছে অনেকে সফল হচ্ছে কিন্তু এই এই জিনিসটা কিন্তু সেই জায়গাটা এখনো আসেনি হ্যাঁ এটা নিয়ে অবশ্যই এবার যারা যারা এটাকে নেবে তারা নিশ্চয়ই নিজেদের মতো করে মডিফাই করার চেষ্টা করে বায়োফ্লগে যেটা হয়েছে এখানে কিন্তু খুব ভালো একটা সায়েন্স কাজ করে সেটা হচ্ছে জলটাকে অল টাইম আউট করে যে ভেতরে যে স্লাসটা বায়োফ্লগে জমে এখানে কি হয় মাছের পায়খানা আর হচ্ছে ওয়েস্টেজ খাবার এই দুটো তলায় জমলো সেটাকেই একটা মানে চারটে মেশিন আছে জলটাকে রোটেট করে সেন্টারে নিয়ে আসা হয় সেন্টারে নিয়ে এসে সেখান থেকে আউটলেট করে বের করে দেওয়া হয় বলে যেতে পারে দিনে দু ঘন্টা অন্তর অন্তর বারবার জলটা ফেলে দেওয়া হলো এটার একটাই সিস্টেম হচ্ছে জলটাকে অল টাইম আউটলেট করে একদিকে ঢুকবে একদিকে বের হবে স্লাসটা হয় নিচে যে নোংরা জলটা হয় সেটাকে কায়দা করে ধরে ফেলা বায়োফ্লগে যে সরু পাইপ দিয়ে এটা হচ্ছে ওই জলটাকে রিইউজ করা হয় বায়োফ্লগ কনসেপ্ট একই কিন্তু দেখেছো মানে আমিও যে স্লাসটা বার করতে হবে অ্যাকচুয়ালি এই বটম ক্লিনেও কনসেপ্ট কিন্তু একই একদম একদম মানে ওটাও কনসেপ্ট এখানে হচ্ছে জলটাকে বাইরে বের করে দেওয়া হচ্ছে ওই জলটাকে আবার রিইউজ করা যায় ওটারও সিস্টেম আছে আর আপনি চাইলে জলটাকে বাইরে বের করতে অনেক ব্যাপারটা আমি একদম ডিপে যাব না আমরা চাইছি মানে আমরা করব এর মধ্যে খুব তাড়াতাড়ি সেটা হচ্ছে এর যেটা বেসিক সায়েন্স বায়োফ্লগ মানে বটম ক্লিনটা কিভাবে কাজ করে তারপরে এই টেকনোলজিটা কিভাবে এসেছে এর মানে এই টেকনোলজি যে মাছের কীরকম গ্রোথ হয় এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা রিসেন্টলি একটা ভালো ভিডিও তৈরি করব এবং যেটাতে নলেজেবল ভিডিও হবে এর সায়েন্স নিয়ে আচ্ছা আচ্ছা আর একটা ব্যাপার বলবো এটা তোমার ফিউচার এক প্ল্যান আছে মানে ফিউচার প্ল্যান বলতে দেখুন আমার ইচ্ছা যেহেতু 50,000 সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে একটা নিজের দায়িত্ব থেকে গেছে যে মানুষের কাছে ভালো কিছু পৌঁছাবো কেননা আমরা যেখানে গিয়ে কোনো বাজে জিনিস যদি নিয়ে আসি তাতে মানুষও ঠকবে আমরা চাই না মানুষকে কোনোভাবে ঠকাবে তো সেই কারণে কিছু ভালো ভালো কাজ আরও আনবো এবং নতুন যে টেকনোলজিগুলো আসবে সেগুলোর মাধ্যমে যাতে মানুষের বেকারত্ব দূর করা সম্ভব সেই জিনিসটা আমরা আমার সেই লক্ষ্যে আছি আমাদের চলতে চলতে হয়তো অনেক রকম বাধা আসবে কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু ওটাই থাকবে হয়তো আমাদের অনেকে অনেক সময় ভুল বুঝে ফেলে কিন্তু আমরা বাস্তবটাকে তুলে ধরার চেষ্টা করি হয়তো দেখুন আমাদের কোনো কাজ করতে গেলে মাঝে মাঝে হয়তো কোনো ভুল ত্রুটি হয়েও যায় হ্যাঁ আমরা ধরুন চাইছি না করতে কিন্তু আমরা হয়তো আমাদের বোঝার ভুলে কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে গেল সেই জায়গাটা নিয়ে যদি অডিয়েন্স আমাদের সঙ্গে বা আমাদের ভিডিওর যারা দেখে তারা আমাদের অবশ্যই পাশে আছে এবং সাপোর্ট করে আমরা চাই সবসময় মডিফাই করতে যে ভুলটা হবে সেটা আমরা সাথে সাথে ঠিক করার চেষ্টা করবো মানুষের কাছে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করবো যেটা আমাদের আমার মোটিভ কিন্তু একই আমি দর্শকদের সেটাই বলবো আমরা ফিউচারে কিন্তু বেকারত্ব কিভাবে দূর হয় এবং মানুষ মানুষের কিভাবে আর্থিক উন্নতি করতে পারে যারা বিজনেস করে বা এটাকে প্রফেশন হিসেবে নেবে প্রফেশন হিসেবে সেই ধরনের কিছু জিনিস আমরা সবসময়ের জন্য চেষ্টা করব আপনাদেরকে দেখানো ঠিক আছে তো আমরা অনেক গল্প করলাম আজকে এবার তো আমাদের একটু লাঞ্চ করি ঠিক আছে অনেক গল্প করলাম ছিল তো দেখি আজকে অমিতার বাড়িতে একটু খাওয়া দাওয়া করে নি তারপরের পার্টে আরো কিছু কিছু রাখবো একটু আপনাদের দেখিয়ে নেব তারপরে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা খেতে বসেছি তো সুশোভনকে জিজ্ঞেস করবো ওটাই যে বাগানে খেতে কেমন লাগছে আমার ছাদ বাগানে অ্যাকচুয়ালি আমাদের ছাদ বাগানটা এত সুন্দর আমার দেখার খুব ইচ্ছা ছিল সামনাসামনি এখানে এলাম আর এত খাবার দেখে অবাক হয়ে যাচ্ছে কতবার আর দেখলেন আজকে অমিতদার ক্যামেরাতে আমরা ভিডিও করলাম অমিতদার যে নতুন ক্যামেরাটা কিনেছে আর তার সঙ্গে আজকে বেশ ভালো গল্প হলো অনেক কিছু আলোচনা হলো আমাদের ছোট মানে কেরিয়ার স্টার্ট করেছিলাম সুশোভন এসেছে আমি সত্যি খুব হ্যাপি আমারও খুব ভালো লেগেছে অমিতার সঙ্গে মিট করে আর আজকে অমিতা এত ভালো মানুষ এত মনের ভালো ভালো মনের মানুষ যে সত্যি মানে কথা বলতে ভীষণ ভালো লাগে এবং ওনার বিহেভিয়ার মানে অমায়িক এটুকু বলতেই হবে আর আমরা এগুলো পুরো সেটিং করেছি কিন্তু ওই করেছে ও রোগটা বন্ধুরা এত বেশি ছিল না সেই কারণে আজকে উপরে একটু ত্রিপলটা টাঙিয়ে নিলাম টাঙিয়ে দিয়েছি আরো বসার এবং পাখাও দেখছেন এদিকটা পাখাও ব্যবস্থা করে ফেলেছি একদম আর ক্যামেরা যে স্ট্যান্ড দেখতে পাচ্ছেন ওখানে আজকে ক্যামেরাটা শুট হলো আচ্ছা এবং সুন্দর বেশ আমরা সময়টা খুব ভালো কাটালাম আজকে আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে তুমি ইউটিউবটাকে কিরকম ভাবে নাও মানে কি কিভাবে আগাতে চাও বা কিরকম ভাবে এটা নাও
অ্যাকচুয়ালি দেখুন, প্রথমে যখন শুরু করেছিলাম তখন তো ওভাবে ভাবিনি যে এটা প্রফেশন হিসাবে নেওয়া যেতে পারে বা এখান থেকে কিছু করা যেতে পারে। প্রথমে ভেবেছিলাম যে আমি যে কাজগুলো করি সেগুলোর আর কি ধীরে ধীরে আপডেট দেবো, সেখান থেকে মানুষ দেখলে সে কিছু শেখাতে পারি তাদের। তো এখন একটু অন্যভাবেই ভাবছি যে এখন একটু দায়িত্ব বেড়ে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, যদি মানুষের ভালোবাসাও বেড়েছে, 50,000 হয়ে গেল এবং মানুষ চাইছে আমাদের কাছে আরও ভালো কিছু জানতে শিখতে, তো সেই হিসাবে অ্যাকচুয়ালি এখন বেকারত্ব সংখ্যাটা অনেক বেড়ে গেছে। আমাদের কাছ থেকে যদি মানুষ কিছু শিখে নিজে রোজগার করতে পারে সেই দায়িত্বটা নিজের উপরে চলে এসেছে। তো সেটাই ভাবছি যে মানুষকে ভালো কিছু পালন করো, সেটাই বলবো। ঠিক আছে, আচ্ছা তাই আপনাকে একটু জিজ্ঞাসা করি, সে আপনার ভিডিও তো প্রচুর মানে ভিউয়ার্স আসে এবং প্রচুর কমেন্টও আসে, তো এই কমেন্টগুলো পড়ে আপনার কেমন লাগে? অ্যাকচুয়ালি কমেন্টগুলো নিয়েই আমি চলি, আমি একদম এটা মন থেকে বলছি, আমি কিন্তু কমেন্টগুলো নিয়ে প্রথম থেকেই কমেন্টের উপরে আমি ভিউজ কত আসছে দেখি না, যদি ভালো কমেন্ট আসে 10টা যদি কমেন্ট আসে আমি সেই ভিডিওটা আবার করতে যাব যদি ভালো কমেন্ট আপনারা করেন। আমি এরকমভাবে কাজ করি, তো কমেন্টগুলো খুব মন থেকে আসে এটা বুঝতে পারি মানুষের, এবং কমেন্টগুলো পড়ে আমি স্পিড পাই কাজের। ঠিক আছে, হয়তো খারাপ কমেন্টও আসে তার মধ্যে, কিন্তু আমি চেষ্টা করি সেটা আরও বেটার করার, যে জন্য খারাপ বলছেন আমি সেটা ভালো করার চেষ্টা করি। আর কমেন্ট পড়ে আমি যেটা বুঝতে পারি যে আমাকে কি করতে হবে সেই জিনিসটা, মানে কী ধরনের ভিডিও চান। ঠিক আছে, তো এইগুলো আছে ব্যাপার। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি কমেন্টটাই হচ্ছে আমাদের একটা ভালো জিনিস, খারাপগুলো থেকে আমরা শিখতে পারি। একটা দেখিয়ে দেয় কমেন্ট, কারণ লাইক দেখে তো আর বুঝবো না, ডিসলাইক দেখে বুঝবো। দেখাচ্ছি তো দেখো, সুশোভন কেমন হয়েছে, আমার ট্যাঙ্ক কেমন লাগছে বলো? দারুন, একদম একটু ট্যাঙ্কের শেপটাও একটু অন্যরকম, আর মাছগুলো বেশ ভালো অ্যাক্টিভ রয়েছে। আপনি এখানে মানে আপনার চ্যানেলের নামে অ্যাক্টিভ অ্যাক্টিভিটি, মাছগুলো রয়েছে অ্যাক্টিভ। যাক, মাছকে দুটো খাবার দাও, যদিও একটু খাবার দিয়ে ফেলেছে। আচ্ছা, হ্যাঁ বন্ধুরা, আমাদের গল্প গুজব খাওয়া দাওয়া সব শেষ, এবার সুশোভন বাড়ি যাবে, তার আগে আমি ছাদ বাগানটা আরেকটু দেখিয়ে দেবো। কেমন লাগলো আমার ছাদ বাগান? দারুণ লেগেছে অমিতদা, সুন্দর করে সাজানো গাছগুলো, আর আগে তো দেখিয়েছি তোমার চাক্ষুষ আজ দেখতে পেলাম। আচ্ছা অমিতদা, এগুলো কতদিন বয়স হলো গাছগুলো? আমি ছাদ বাগান করেছি বছর দুই হবে, দুই থেকে আড়াই বছর। ঝড়ে কিছু পড়েও গেছে, পেকে গেছে তো মনে হয় সবগুলোই। হ্যাঁ হ্যাঁ, পেকে গেছে। আচ্ছা আচ্ছা, আর পেছনে একটা গাছ দেখতে পাচ্ছি, ওটা কি জামরুল গাছ? হ্যাঁ, ওটা জামরুল গাছ, ওটা খুব দারুণ একটা গাছ কিন্তু বলবো, ওখানে প্রায় 1,000 পিস জামরুল হয়েছিল গত বছরে। এটা কি ওই নরমাল যেরকম সাদা জামরুল পাওয়া যায় সেই রকমই নাকি? হ্যাঁ, একটু লালচে হয়, লালচে। হ্যাঁ, থাই জামরুল খুব ভালো না? খুব সুন্দর। ঠিক আছে, খাবেন কিন্তু একদিন? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আর এটা দেখছো থানকুনি? হ্যাঁ হ্যাঁ, এটা আমার খুব প্রিয় একটা শাক বলতে পারো, এটা আমি রোজ খাই। আসবো আবার দেখতে। ঠিক আছে, ওকে।